আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডক্টর জারা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আসলে অনেক বেশি নতুন, কারণ এর আগে যত ভিডিওই করেছি আমি সবসময় ভিডিওতে একা ছিলাম, আমার সাথে ভিডিওতে এর আগে আর কেউই কখনো ছিল না। কিন্তু আজকে আমার সাথে ভিডিওতে থাকবে একজন চিফ গেস্ট। তো আর দেরি না করে চলুন আগে আমরা আমাদের গেস্টকে নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বিউটিফুলিটি আমার উপর কি করতে যাচ্ছে আমি এখনো জানি না, আশা করি ভালোই হবে। তো আজকের ভিডিওতে আমরা যে কাজটা করব, আমরা না অ্যাকচুয়ালি আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ওকে আমি স্কিন কেয়ার করাই দিব। এমন না যে আজকের ভিডিওতে আমি এই কাজ প্রথম করছি, এর আগেও আমি এই কাজ অনেক করেছি। তারপরেও আমি ভাবলাম যে কেননা জিনিসটা একটু মজাদার হয়, সে কারণে জিনিসটা আপনার সাথেও শেয়ার করা যায়। কি যে হবে আল্লাহ জানে। তাই তো মেইন জিনিসটা হচ্ছে, দেখা যায় সপ্তাহে প্রতিদিনই আমরা অনেক ব্যস্ত থাকি, শুক্রবারটাই এমন একটা দিন যেদিন আমরা একটু রেস্ট নিতে পারি। এবং এখন হচ্ছে বৃহস্পতিবারের একদম শেষ সময়ে, কালকে শুক্রবার, মানে আর কিছুক্ষণ পরে শুক্রবার শুরু হয়ে যাবে। তাই চিন্তা করলাম যেহেতু বেচারা একদিন দুই দিনই ছুটি পায়, তাই কেননা ওকে একটু এক্সট্রা প্যাম্পার করা যায়। এবং চেষ্টা করব আমি ভিডিওটা এরকম বৃহস্পতিবারের রাতের দিকেই আপলোড দেওয়ার, যেন এই ভিডিওটা দেখে আপনারাও এরকম এক্সপেরিমেন্ট করতে পারেন। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি আগে আপনাদেরকে বলে দিই, আমি আমার চ্যানেলে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে আমাদের স্কিন এবং হেয়ার কেয়ার করতে পারি, একই সাথে আমি স্কিন এবং হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি। তাই আপনি যদি এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন। তো আর দেরি না করে এখন আমি শুরু করে দিচ্ছি আমার মেইন ভিডিও। এইটা দিয়ে হচ্ছে আমি এখন ওর মুখটার থেকে সমস্ত ময়লা আবর্জনা সব বাইর করে ফেলবো। দেখা যাক ওর মুখের ভিতরে কি কি থাকে, ছেলে মানুষ তো আর মেকআপ করে না, তো ওর মুখে কি কি থাকে একটু দেখা যাক। ঠিক আছে, দেখি। ওকে, তুমি দেখো। কিছু থাকবে না? কিছু থাকবে না? ওকে, দেখা যাক। পাওয়া যায়।
নেব এবং যেমনটা আমি সবসময় বলি আমাদের স্কিন ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই মুখ মোছার সময় টিস্যু পেপার ব্যবহার করতে হবে কোনো টাওয়েল ব্যবহার করাটা ঠিক না কারণ দেখা যায় যে সেখান থেকে আমাদের স্কিন ইস্যুস অনেক বেশি বেড়ে যায় সো টিস্যু পেপার দিয়ে এখন আমি ওর মুখ থেকে পানিগুলো মুছে নেব বিউটি ফর্মুলাসে টি ট্রি ডিপ ক্লিনজিং নোজ পোর স্ট্রাইপ দিয়ে আমি ওর নাকের এখানে যে ব্ল্যাক হেয়ারস গুলো রয়েছে সেগুলোকে আমি ক্লিন করব মেইনলি ওর নাকে অনেক ব্ল্যাক হেয়ারস রয়েছে সেগুলোকে এখন রিমুভ করার জন্য আমি এটা ওর নাকে অ্যাপ্লাই করব এবং সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে এই জিনিসটা আমি অনেক আগে কিনে রেখেছিলাম কিন্তু এই জিনিসটা আমি নিজে কখনো ব্যবহার করি নাই আমি এই প্রথম এটা অ্যাপ্লাই করব আমার উপর না তাও ওর উপরে সো অ্যাপ্লিকেশনে যদি সো অ্যাপ্লিকেশনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সেগুলো ক্ষমা করে দিবেন প্লিজ ওগুলো নিয়ে কেউ কিছু বলেন না তো আমি এখন দেখে এটা ওর উপরে অ্যাপ্লাই করব তারপরও যার উপরে অ্যাপ্লাই করছি তার বক্তব্য হচ্ছে তার নাকি তার নাকটা এখন অনেক বেশি স্মুথ লাগতেছে সো এখানেই শেষ না যেহেতু আমার একটা এক্সপেরিমেন্ট ফেলিওর হয়েছে তাতে কি হয়েছে একবার না পারলে আমি 100 বার দেখব সো এখন ওর পোরগুলাকে ক্লিন করার জন্য আমি এখন ওকে ওয়াশ অফ মাস্কটা ওকে অ্যাপ্লাই করব ওর উপরে এটা হচ্ছে বনি হিলের ওয়াশ অফ মাস্ক গ্রিন টি অ্যান্ড স্নেল এটা হচ্ছে সিবামটা কন্ট্রোল করে এটা হচ্ছে সিবামটা কন্ট্রোল করে পোর কেয়ার করবে এবং ময়শ্চারাইজিং করবে Thank you.
চলে গেল, ওর ওয়াশ অফ মাস্কটা লাগালো। যেমনটা বলেছিলাম আজকে আমি ওর উপর এক্সপেরিমেন্ট করব, সো ইয়েস এই প্রোডাক্টটা আমার কাছে আজকেই এসেছে এবং যেটা আমি এখন ফার্স্ট ওর উপরেই অ্যাপ্লাই করছি। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়, আগের বারের মতো এটাও ফেল হয় কিনা। সো 10 মিনিটের মতো প্রায় হয়ে গিয়েছে, এখন এটা ও ওয়াশ করে আসবে পানি দিয়ে। তুমি এখন যাও গিয়ে ফেসটা পানি দিয়ে ওয়াশ করে আসো। যদি হাজবেন্ডরা বলে যে শুধু শুধু তাদের স্কিন কেয়ার করার দরকার এইটা সেটা, তখন তাদেরকেও স্কিন কেয়ার করাই দেবেন। একবার মজা পাইলে তখন আর দেখবেন আপনাকে কিছুই বলতেছে না। এখন হচ্ছে আমরা টোনার অ্যাপ্লাই করব এবং টোনার দুটোই হচ্ছে ম্যামন্ডের, একটা হচ্ছে ম্যামন্ডের কেমোমাইল পিওর টোনার এবং আরেকটা হচ্ছে ম্যামন্ডের ফ্লাওয়ার হানি টোনার। এটা হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য, আর হানি টোনারটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য। তো ওর মেইনলি ড্রাই সেন্সিটিভ দুইটাই, তো এখন ওরকে ডিসাইড করতে দেই যে ও কোনটা লাগাতে চায়। সো তুমি কোনটা লাগাবা, এটা না এটা? ড্রাই এটা। সো ওর চয়েস হলো যে ও হানি লাগাবে, সো ওকে এখন আমি হানি লাগাই দিই। হানি না অ্যাকচুয়ালি এটা টোনার। আমি ওর জন্য দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড 10% এন্ড জিঙ্ক 1% ইউজ করছি। নর্মালি আমি ওকে ওরকমভাবে কখনো সেরাম টেরাম দিই না, তো যেহেতু আজকে আমি স্পেশালি ভিডিও করতে বসছি তাই আজকে আমি অনেক কিছু ওর উপর এক্সপেরিমেন্ট করতেছি। অল্প দেবো, বেশি দেবো। যেহেতু ড্রাই স্কিন ওর জন্য এগুলো খুব ভালো কাজ করে। সো ফাইনালি ওর স্কিন কেয়ার কমপ্লিট। এখন তোমার কেমন লাগতেছে? ফ্রেশ ফ্রেশ লাগছে আসলে। ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কি যে হবে আল্লাহ জানে, কি যে হবে আল্লাহ জানে, কি যে হবে আল্লাহ জানে। ফ্রেশ ফ্রেশ লাগছে আসলে, ঘুম ভালো হবে আশা করি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এটা একটা পুরোপুরি একটা ফানি ভিডিও ছিল, জাস্ট ফান করে আমাদের দুজনের এই ভিডিওটা শুট করা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সো দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।